সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনস কিচেন। সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে বেশ ভালো আছি। তো আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি মজাদার এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য। আর আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে অসম্ভব মজাদার, একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকার মতো পারফেক্ট সরদইয়ের রেসিপি। সরদইটা যারা খেয়েছেন তারা তো সবাই জানেন কতটা মজার খাবার এটা, আর যারা খাননি তারা কিন্তু রেসিপিটা দেখে বাসে যদি না ট্রাই করেন তাহলে অনেক বেশি মিস করবেন। আর এই সরদইটা আমি খুবই সহজভাবে একদমই পারফেক্ট ওয়েতে শেয়ার করার চেষ্টা করেছি আজকের ভিডিওতে, তাছাড়া যতটা সম্ভব ডিটেলসে আপনাদের সাথে বোঝানোরও শেয়ার করেছি। তো আশা করব আজকের এই পারফেক্ট সরদইয়ের রেসিপিটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন আর দেখে যদি বাসায় ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ সবাই অনেক বেশি মজাদার এই সরদইটা যে কেউ তৈরি করতে পারবেন। তো রেসিপিটা শুরু করে দিলাম। তো সরদই তৈরি করার জন্য প্রথমে আমি দইয়ের যে বীজটা, মানে যেই দইটা দিয়ে আমি দইটা বসাবো, সেটাকে একটা চালনির মধ্যে ছেঁকে নিব। এতে করে দইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা ঝরে যাবে। তো এখানে আমি একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ এবং আরও 1/4 কাপ পরিমাণ টক দই। আর এখানে যে কোনো ধরনের টক দই নিতে পারবেন, আমি এখানে আড়ংয়ের যে টক দইটা পাওয়া যায় সেটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চালনিতে নেওয়ার পর এই দইটা থেকে কিন্তু পানি ঝরছে, আর এরকম করে আমি এটাকে রেখে দিব 30 মিনিটের জন্য কমপক্ষে। তো দইয়ের বীজটাকে চালনিতে রেখে দিয়ে এদিক থেকে আমি দুধটা জাল করতে আসলাম। আর দুধ জাল করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তার জন্য বড় একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ লাল চিনি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারবেন। সাথে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম নর্মাল পানি। এরপর স্পেচুলার মাধ্যমে চিনি এবং পানিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। যখন চিনি এবং পানিটা ভালো করে মিশে যাবে সেই পর্যায়ে আমি স্পেচুলাটা উঠিয়ে নিলাম, আর অলরেডি কিন্তু চুলাটা অন করে দিয়েছি। তো এই পর্যায়ে আর নাড়াচাড়া করবো না, এভাবেই রেখে দিব। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে, আর গলে যাওয়ার পর এরকম কিছুক্ষণ বলে উঠবে, আর উঠতে উঠতে দেখবেন আস্তে আস্তে করে সাইড থেকে হালকা ব্রাউন কালার চলে এসেছে। তো যখন এটার মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে স্পেচুলার মাধ্যমে ক্যারামেলটাকে অনবরত নাড়তে হবে, না হয় দেখা যাবে এক পাশে বেশি কালার হয়ে যাবে আবার অন্য পাশ থেকে বেশি একটা কালার হবে না। তো সেই জন্য অনবরত নেড়ে চেড়ে কাঙ্ক্ষিত কালার হওয়া পর্যন্ত আমি ক্যারামেলটাকে এরকম করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যখন দেখা যাবে যে মোটামুটি একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিলাম। অফ করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখা যাবে কালারটা আরও একটু ডিপ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চুলাটা অন করে সাথে সাথে আমি দুধটুকু দিয়ে দিব। আর এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, তবে সবটুকু একসাথে দিব না, 2 লিটার দুধ থেকে সামান্য একটু দিয়ে নিলাম। দিয়ে প্রথমে ক্যারামেলটাকে দুধের সাথে মিলিয়ে নিব। যেহেতু দুধটা ঠান্ডা ছিল সেহেতু কিন্তু দুধটা দেওয়ার পর ক্যারামেলটা একটু জমাট বেঁধে যাবে, সমস্যা নেই। চুলাটা অন করে দেওয়ার পর যখন দুধটা আস্তে আস্তে করে গরম হবে দুধের সাথে কিন্তু আস্তে আস্তে করে ক্যারামেলটাও গলে যাবে। তো দেখুন কিছুক্ষণ পর সম্পূর্ণ ক্যারামেলটা কিন্তু গলে গিয়েছে। তো এই পর্যায়ে বাকি অবশিষ্ট যে দুধটুকু ছিল সেটুকু দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 কেজি দুধকে জাল করে প্রায় 1 কেজির মতো করে নিব, এতে করে কিন্তু সরদইটা বেশি মজার আর পারফেক্ট হবে। তো দুধটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। প্রথমে আধা কাপ পরিমাণ দিয়েছি আর এখন আরও 1/3 কাপ পরিমাণ দিলাম। তো এতে করে কিন্তু বেশ ভালোই মিষ্টি হয়েছে, তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরও কম খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও কমিয়েও দিতে পারবেন। তো চিনিটা দেওয়ার পর এখন আমি একটু নেড়ে চেড়ে দুধটা বলক ওঠা পর্যন্ত জাল করে নিচ্ছি। যখন দেখা যাবে যে দুধে বলক চলে এসেছে তারপর আর 2 থেকে 3 মিনিট আমি এটাকে জাল করব। 2-3 মিনিট পর চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে দুধটাকে রেখে দিব চুলাতে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে দেখা যাবে যে আস্তে আস্তে দুধের উপরে একটা সর পড়বে, আর এই সরগুলোকে কিন্তু আমি উঠিয়ে নিব, আর সরগুলো উঠে উঠে আলাদাভাবে আমি জমাবো, আর এটা কিন্তু পরবর্তীতে আমি দইয়ে দিব। এতে করে কিন্তু সর দইয়ের আসল টেস্টটা পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে এসেছে, তারপর চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আমি রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের জন্য। তো এখন কিন্তু দুধের উপরে খুব সুন্দর একটা মোটা সর পড়েছে, তো এই সরটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো সর দই তৈরি করার জন্য এই দুধটাকে একটু সময় নিয়ে জাল করতে হবে আর অপেক্ষা করতে হবে সর পড়ার জন্য। প্রতিটা স্টেপে স্টেপে জাল করে করে চুলার আঁচটা লো করে দিতে হবে, আর যখন এরকম একটা সর পড়বে সে পর্যায়ে সরটাকে উঠিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে অনেকটা সরই হয়েছে, তো আমি সরটাকে উঠিয়ে নিচ্ছি।
আর আজকে আমি মিল্ক বিটা যে দুধটা পাওয়া যায় সেটা দিয়ে করছি। তবে আপনারা যদি খাঁটি গরুর দুধটা দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু এই সরের পরিমাণটা আরও বেশি পড়বে। তো প্রথম ধাপে সরটা উঠিয়ে নিলাম, তারপর আমি চুলাটা কিছুটা পাড়ি দিয়ে একটা বলক উঠিয়ে চুলাটা আবারও লো ফ্লেমে রেখে দুধটাকে রেখে দিয়েছিলাম আরও প্রায় 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর কিন্তু আরও একটা সর পড়েছে। তবে প্রথমে যে সরটা পড়বে সেটা একটু ভারী হবে, পরেরগুলো এতটা ভারী না হলেও কিন্তু মোটামুটি ভালোই সর হবে। আর এই সরটাকে এরকম করে উঠিয়ে নিতে হবে। তো এভাবে আমি প্রতিটা ধাপে ধাপে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি, আর আস্তে আস্তে যখন সরটা পড়ছে তো সেই পর্যায়ে সরটাকে উঠিয়ে নিচ্ছি। আসলে এটা কোনো সময়ের উপর ডিপেন্ড করে না, আপনি দেখে দেখে কিন্তু বুঝে নেবেন যখন উপরে সর পড়বে সেই পর্যায়ে সরটাকে উঠিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, এভাবে আমি প্রায় 40 মিনিটের মতো দুধটাকে জাল করেছি। আর প্রায় 40 মিনিট জাল করার পর দেখুন আমার দুধটা কিন্তু প্রায় শুকিয়ে অর্ধেকের চেয়ে আরও কমে গিয়েছে। কারণ এই দুধটাকে যত বেশি করে জাল করবেন এই দইটা কিন্তু ঠিক ততটাই মজা হবে, আর সরের পরিমাণটাও ঠিক তত বেশি পাওয়া যাবে। তো আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে, আর দেখুন এখানে বেশ কিছুটা সর পেয়েছি। তো এবার আমি এই দুধটাকে নেড়ে চেড়ে কুসুম গরম হওয়া পর্যন্ত এভাবেই ঠান্ডা করে নিচ্ছি আর কি। যখন এই দুধটা কুসুম গরম হয়ে যাবে তখন আবারও ফিরে আসছি। তো ফ্রেন্ডস, আমি প্রায় 10 মিনিট সময় নিয়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। তো দুধটা কিন্তু এখন কুসুম গরম হয়ে গিয়েছে। যখন একটা আঙ্গুল ডুবালে দেখবেন আঙ্গুলটা এই দুধের তাপটা সহ্য করতে পারে, সেই পর্যায়ে বুঝে নেবেন দুধটা এখন দই পাতার জন্য একদম পারফেক্ট পজিশনে চলে এসেছে। তো এখন যে দইয়ের বীজটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা থেকে দেখতেই পাচ্ছেন কতটা পানি পড়েছে, আর আমি এরকম করে ছেঁকে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো এবার পানিটাকে বাদ দিয়ে দিলাম আর এই দইটাকে দিয়ে দিলাম। আর এরকম করে দই বীজটাকে যদি একটু বেশি সময় নিয়ে ছেঁকে তারপর দেন, এতে করে দেখা যাবে যে দইটা বেশি পারফেক্ট হবে আর দই থেকে পানি ছাড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো দই বীজটা দেওয়ার পর একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে খুব ভালো করে দই বীজটাকে আমি মিলিয়ে নিলাম, আর মিলিয়ে নেওয়ার পর দেখা যাবে যে এই দুধের উপরে অনেক অনেক বাবলস দেখা যাচ্ছে। আর এই বাবলস দেখা যাওয়ার কারণে কিন্তু দইটা বসানোর পর উপর থেকে বাবলসগুলো বোঝা যাবে আর কি, এতে করে দেখতে বেশি ভালো লাগবে। তো এবার দুধটা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু খুব দ্রুত যেই পাত্রে দইটা বসাবো সেই পাত্রে ঢেলে দিতে হবে। তো আজকে এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি, এটা আসলে 1 কেজি দইয়ের একটা পাত্র। এই পাত্রটাকে আমি ধুয়ে চুলায় একটু গরম করে নিয়েছি। এই পাত্রটাও কিন্তু এখন গরম আছে, তবে অনেক বেশি গরম না, একটু হালকা গরম আর কি। তো পাত্রটা একটু গরম থাকলে দেখা যায় দইটা খুব দ্রুত বসে যায়। আর আজকে আমি মাটির পাত্রে দইটা বসাচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো পাত্রে, স্টিলের পাত্র হোক বা মেলামাইন কাঁচ, যে কোনো পাত্রের মধ্যে আপনারা সেমভাবে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যে সরটুকু পেয়েছি সেই সরটুকুকে চামচের মাধ্যমে একটু কেটে কেটে ছোটো ছোটো করে এখন আমি এই দইয়ের পাত্রটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, সম্পূর্ণ দইটার মধ্যে যেন সরটা মিশে যায়। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ তো দেখুন সম্পূর্ণ দুধের মধ্যে কিন্তু সরটাকে এরকম করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে এই দইয়ের পাত্রটাকে ভালো করে ঢেকে দিচ্ছি, এতে করে বাইরের বাতাসটা দইয়ের পাত্রটার ভিতরে ঢুকতে পারবে না। তো আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে সমস্যা নেই, তবে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন। তো ফয়েল পেপার দিয়ে ঢেকে নেওয়ার পর উপরে আরও একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম, যাতে করে বাইরের যে হাওয়াটা সেটা দইয়ের পাত্রকে না টাচ করতে পারে। তারপর একটা ছোট সাইজের কম্বল আমি চারপাট করে একটু ভারী করে আর কি দইয়ের পাত্রটার উপরে দিয়ে দিলাম, আর সব দিক থেকে টেনে টেনে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যেন বাইরের হাওয়াটা দইয়ের পাত্রটাকে টাচ না করতে পারে, এটা দিয়ে যেন সুন্দরভাবে পাত্রটা কভার হয়ে থাকে। তো কভার করে নেওয়ার পর এখন আমি এই দইয়ের পাত্রটাকে এভাবে রেখে দিব প্রায় 10 থেকে 12 ঘন্টার জন্য। আমি প্রায় 10 ঘন্টা পর ফিরে আসলাম। তো এখন চেক করে নিচ্ছি, তবে আপনাদের কিন্তু কিছুটা সময় বেশি কম লাগতে পারে, 10 ঘন্টা পর একবার চেক করবেন, যদি হয় তাহলে তো হলোই, নয়তো আরও 1-2 ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এখন কিন্তু অনেক অল্প সময়েও দই তৈরি করা যায়। 30 মিনিটে কীভাবে ইনস্ট্যান্ট দই তৈরি করা যায় তার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তবে যত ইনস্ট্যান্ট হোক এই সনাতন পদ্ধতির দইয়ের টেস্ট কিন্তু একটু বেশি মজাদার হয়, সেজন্যই আজকে এই সর দইয়ের রেসিপিটা আমি আপনাদের সাথে সনাতন পদ্ধতিতে শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার দইটা কত পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। তো এখন আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, 2 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রেন্ডস, 2 ঘন্টা পর ফিরে আসলাম, আর ফ্রিজে 2 ঘন্টা রেখে দিলে দেখা যায় দইটা আরও সুন্দরভাবে সেট হয়ে যায়।
তো দেখুন মাশাল্লাহ আমার দইটা কত পারফেক্টলি সেট হয়েছে। আশা করব আপনারা যদি আমার আজকে সম্পূর্ণ রেসিপিটা দেখেন আর দেখে বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ যে কেউ কিন্তু দারুণ মজাদার এই সর দইটা ঝটপট তৈরি করতে পারবেন আর পরিবারের সবার মন জয় করতে পারবেন। তাছাড়া এই সর দইয়ের টেস্ট কিন্তু অনেক বেশি মজাদার হয়, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ সবাই ভীষণ পছন্দ করবে। আর আমার চ্যানেলে অলরেডি বিভিন্ন ধরনের দইয়ের রেসিপি দেওয়া আছে, টক দই, মিষ্টি দই, কাপ দই, 30 মিনিটে কীভাবে দই করা যায় সেই রেসিপিও আছে, তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন, সেই রেসিপিগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, আশা করব আমার আজকের এই সর দইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।